নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চাষের ছাতু রান্না করব। একবার তুলে রান্না হয়েছে, সেটা বাপের বাড়িতে রান্না করেছিলাম, তখন আমি বাপের বাড়িতে ছিলাম, প্রচুর পরিমাণে হয়েছিল। তো এগুলো না যখন হবে আস্তে আস্তে তুলে নিতে হবে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তো বনিতার বাবা তুলে নিয়ে গিয়েছিল, ওখানে রান্না করেছিলাম, আর আজকে রান্না করব। যে কিছু কিছু বেরিয়েছে এগুলো তুলে নেবো আজকে। আর তার সাথে রান্না করব কুমড়ো শাক, একদম কচি কচি কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এখন তো একটু গরম পড়ে গেছে, এখন এই কুমড়ো শাকটাই বেশি ভালো লাগবে। কুমড়ো শাক বাজারে এখনও সেইভাবে ওঠেনি, চাইলে হয়তো খুব কম জায়গাতেই আপনারা পাবেন। তো এই কুমড়ো শাকটা আমার কাকিমা দিয়েছেন, পাশের বাড়ির কাকিমা, ওনাদের হয়েছে, তো উনি আজকে সকালেই দিলেন। ওই জন্য ভাবলাম যে কুমড়ো শাকটা রান্না করি আর তার সাথে ছাতুটা। এই দেখুন কিরকম মাশরুম বেরিয়েছে, যারা দেখেননি তারা ভালো করে দেখে নিন যে মাশরুম চাষ কী করলে এইরকমভাবে ছোট ছোট করে এগুলোকে ফুটো করে দেওয়া হয়েছিল পলিথিনটাকে, আর এখান দিয়ে মাশরুমগুলো বেরিয়েছে। তো আমি একটা একটা করে ভাঙবো। তো মাশরুমটা একটুখানি ভাঙতে আমাদের দেরি হয়ে গেল, সেই জন্য সামান্য একটুখানি হলুদ ভাব চলে এসেছে। যেদিন দেখেছিলাম পুরো সাদা ধপধপ করছিল পুরো। ব্যাস এই কটাই হয়েছে যে এতগুলো হলো। কুমড়ো শাকে দেওয়ার জন্য এখানে তো আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু শাকে দেওয়া হবে তাই অল্প করেই নিয়েছি, খুব বেশি দিলে আবার ভালো লাগবে না। চিংড়ি মাছের এই যে খোসাগুলো ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, তারপরে পিঠের কাছে একটা নোংরা থাকে ওটা বের করতে হয়, আঁশ নেই কিন্তু খোসা ছাড়াতে বেশ টাইম লাগে। আর এদিকে মাও চলে এসেছেন, মাও ওদিকে শাকটা কাটতে শুরু করে দিয়েছে, এবার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর কুমড়ো শাক কাটতে আবার একটু সময় লাগে, কুমড়ো শাকে সেই কাঁটা কাঁটা থাকে ওগুলো হাতে করে ঘষে ঘষে দিতে হয়, তারপরে ওই ছালগুলোকে ছাড়িয়ে দিতে হয়, ছালের মধ্যে তো থাকে যে ডাঁটাগুলো সেগুলো একটু আঁশ তুলে তুলে দিতে হয়। আর বর্ণে তো আমাদের বসে বসে এখন চিংড়ি মাছ বাঁচা শিখছে আমার সাথে। কী রে পারবি না? শিখিয়ে দেবো সব আস্তে আস্তে, পড়াশোনার পাশাপাশি এগুলো একটু একটু করে শিখে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। কুমড়ো শাক খসখসে, ওই জন্য হাতে করে এরকম রগড়ে নিতে হয়। কুমড়ো শাকের জন্য একটাই বাটনা আছে, তো সেটা বেটে নি। কালো সর্ষে নিচ্ছি 2 চামচ, হলুদ সর্ষে 2 চামচ, 2 চামচ পোস্ত নেব। একেবারে কম মশলা দিয়ে আজকে কুমড়ো শাকটা রান্না করবো। ছাতুগুলো আগেই ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, প্রথমে মাশরুমটা রান্না করে নিচ্ছি। ধুয়ে নিয়ে আসার পর চিংড়ি মাছের লবণ হলুদ মাখানো হয়নি, এখন লবণ হলুদটা মাখিয়ে দিই। এবার আলুর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম। সাথে দিচ্ছি টমেটো কুচি। দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ধনে পাতা কুচি,
সব শেষে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিচ্ছি। মশলাদার মাশরুম আমার ভাজা হয়ে গেল, আর মাশরুমটা খুব কম পরিমাণে ছিল বলে এখানে আমি একটুখানি আলু দিলাম। তো এতে আপনারা আলু দিতেও পারেন নাও পারেন। ওই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা, আলু, বেগুন, শিম, কুমড়ো শাক, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শাকটা কমে গেছে, এবার একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। শিম, আলু, ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, এখন মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ সবসময় অল্প করেই ভাজবো। একেবারে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা। এবার শাকটা একটু ফোড়ন করে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঢেলে দেব। শাকের মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক আমার রান্না হয়ে গেল। যা রান্না করছিল আমি গিয়ে বুবলুকে খাইয়ে এলাম, দিয়ে এবার ঘুম ঘুম পেয়েছে, এবার ঘুমিয়ে পড়বে। ওকেও তো মাঝখানে সামলাতে হবে সবকিছুর মাঝখানেতে। হ্যাঁ, তবে তো শোনা মেয়ে জানো, বাবরে চুপ করে বসে খেলা করছে, আমি গিয়ে দেখছি জানো। ভাজি বুলু খেয়েছ, এরকম হাড় নাড়ছে না, দিয়ে আবার সে খাওয়াতে করতে তবে শান্তি, পেটটা ভরা থাকলে আর কিছু না, সারাদিন খেলা করবে। মা দেখুন কুমড়ো শাক আর মাশরুম কেমন হয়েছে। হ্যাঁ, দেখে তো মনে দারুণ হয়েছে, খেয়ে তো তাহলে কত ভালো লাগবে। খান তারপর বলবেন। গরমকালে আর লাউ শাক ভাল লাগবে না, এবার কুমড়ো শাক। কুমড়ো শাক এবার উঠবে আস্তে আস্তে। কাকিমারা দিল তাই, এবারে গরমে তো প্রথম কুমড়ো শাক আমাদের খাওয়া হচ্ছে। আর শাকগুলো পুরো কচি ছিল তো। তোদের মেসোমশাই দু চার দিন আগে খুঁজেছে, পায়নি, বুঝে দেখো এখনো আসেনি বাজারে। পলি আমাকে দানা দিয়েছিল জানো, কুমড়া বসাতে হবে, এবার চালে তুলবো জানো, অ্যাডভেস্টারের চালটা। মাশরুম যেভাবেই রান্না করো ভালো হয়, আর ভাগ্যি তোমার মা মাশরুমের চাষটা করে দিয়ে গেল। আর চাষের চাষের জিনিস তো আর বলতেই হবে না, এরপরের বছর থেকে আমি করবো। হ্যাঁ করবে, এটা নিয়ে দুবার উঠলো, দেখেছি এখনো দুবার হবে, পুরি হচ্ছে ছোটো ছোটো। আর বিয়ানবাবু শিখেওছে ভালো, কীভাবে জল দিতে হবে, কীভাবে কীভাবে গুছিয়ে বাগিয়ে, ভালোই মেইনটেনেন্স আছে চাষটা, মাশরুম চাষে ভালোই মেইনটেনেন্স আছে। হ্যাঁ, জল আবার যদি কম বেশি হয়ে যায় তাহলে আর কিন্তু হবে না, খড়গুলো ঠিকঠাক রাখতে হবে, খড় আবার যদি বেশি পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে আর মাশরুম কিন্তু বেরোবে না। হ্যাঁ বাবা, জলের পরিমাণ ঠিকঠাক দিতে হবে, নিয়মিত জল দিতে হবে। সে মেকে থেকে কত সুন্দর করে করলো, বসিয়ে দিয়ে ফিনি প্যাকেটে ভরে। এতে কোনো সারও লাগে না, ওষুধও লাগে না, কিছু না, শুধু খড়েতে হয়ে যাবে। বিয়ার বিয়ানকে তো বলতেই হবে না, চাষবাসের দিকে একদম এক্সপার্ট সব দিকে।
এতে তো আমাদেরও লাভ হচ্ছে, ছেলে মেয়ে নাচি নাচা ভিডিওটা এইখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইবার করছো না কেন? সাবস্ক্রাইবার করবে, সবাই ভালো থেকো।